সুপ্রিয় শিক্ষার্থীরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আশা করছি তোমরা সবাই তোমাদের পরীক্ষা নিয়ে ব্যস্ত, কারণ মাত্র আর একদিন পরেই তোমাদের অনলাইন গুগল এক্সাম শুরু হবে। আশা করছি তোমাদের প্রিপারেশন বেশ ভালো হয়েছে, যেহেতু এই সংক্রান্ত সিলেবাস এবং রুটিন অলরেডি আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিয়েছি। তো এই অনলাইন গুগল ক্লাসরুম, গুগল এক্সাম কিন্তু এতদিন আমরা তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছ ঠিক সেরকমটি নয়। এটার বেশ কিছু বিশেষত্ব আছে, আবার এটা খুব ইন্টারেস্টিংও বটে। তো সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই এক্সামটা দেওয়ার পরপরই তোমরা তোমাদের স্কোর জানতে পারবে, কে কত নাম্বার পেয়েছো সেটা তোমরা এক্সাম দেওয়ার পরপরই জানতে পারবে, ঠিক আছে? তো এই অনলাইন এক্সামে তোমরা কিভাবে ভালো করে আনসার করতে পারো, কিভাবে ভুল ভ্রান্তি কম হয়, সেজন্য তোমাদের কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। তো সেজন্য আমি আজকের এই টিউটোরিয়াল ক্লাসটি সাজিয়েছি সেভাবে। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তোমরা যথারীতি প্রতিদিন যেভাবে গুগল ক্লাসরুমে প্রবেশ করো একটা সাবজেক্ট কোড দিয়ে, এবারেও পরীক্ষার সময় তোমরা সেই সাবজেক্ট কোড রুটিন অনুযায়ী সেই সাবজেক্ট কোড দিয়ে তোমরা তোমাদের গুগল ক্লাসরুমে প্রবেশ করবে, এবং সেখানে গেলে যথারীতি যেভাবে তোমরা ব্লু কালারের একটি লিংক দেখতে পাও, যেটাতে এতদিন টিচাররা ক্লাস নিয়েছেন, এখানেও সেই ব্লু কালারের একটি লিংক দেখতে পাবে। এবং যখন তোমরা এই লিংকটি ক্লিক করবে তখন তোমরা একটি পরীক্ষার ফর্ম দেখতে পাবে। তো এখানে যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েন ইউ এন্টার ইউর গুগল ক্লাসরুম ইউ ক্যান সি এ ব্লু কালার্ড লিঙ্ক, অ্যান্ড ওয়েন ইউ ক্লিক দ্য ব্লু কালার্ড লিঙ্ক ইউ ক্যান সি এ ফর্ম, এক্সাম ফর্ম জাস্ট লাইক দিস, ইউ ক্যান সি এ গুগল ফর্ম, এক্সাম ফর্ম, অ্যান্ড ইউ ক্যান গেট অনলি ওয়ান চান্স টু সিলেক্ট টু চুজ ইউর কারেক্ট আনসার ফর ওয়ান কোশ্চেন, সো বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর আনসার, ওকে? তো স্টুডেন্টস, তোমরা এটা দেখতে পাচ্ছ, তো এই ফর্মটা আগে আমি পড়ে নিই, তারপরে আমি আরও কিছু নির্দেশনা দিচ্ছি। ফর্মটা হচ্ছে প্রথমে এরকম লেখা থাকবে, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আমাদের স্কুলের নাম রাঙ্গামাটি। মনে করো অনলাইন এক্সাম থ্রি, এটা তো অবশ্যই মনে করো যে তোমরা এটা ক্লাস টু এর ইংলিশ ভার্সনের একটা এক্সাম হচ্ছে, জাস্ট এটা একটা স্যাম্পল, ক্লাস টু ইংলিশ ভার্সন, সাবজেক্ট ইংলিশ, ডেট 25/9/20, ঠিক আছে? এটা সবার জন্য প্রযোজ্য, স্যাম্পল ক্লাস কিন্তু বলছে স্যাম্পল এক্সাম। এখানে নেম দেখতে পাবে তোমরা, নেমের জায়গায় ইওর আনসার যেখানে লেখা আছে এটাতে তোমরা ক্লিক করবে, ক্লিক করে যার নাম সে লিখবে। মনে করো তোমার নাম এলিনা হোসেন, তোমার নাম এলিনা হোসেন, ঠিক আছে? তুমি লিখলে এলিনা হোসেন। এবার রোল নাম্বার দেখতে পাবে, এরপরে রোল নাম্বারের ইওর আনসার যেখানে লেখা আছে সেখানে ক্লিক করে, মনে করো তোমার রোল নাম্বার থ্রি, তুমি এখানে থ্রি লিখলে, ওকে? তারপরে তুমি নেক্সটে যাবে, সেকশন, তোমার সেকশন কোনটা, তোমার সেকশন মানে করো বি, ঠিক আছে? এরপরে তোমার মোবাইল নাম্বার, এই জিনিসটা তোমরা দিতে চাইলেও পারবে, আবার যদি তুমি স্কিপ করে যেতে চাও যে মোবাইল নাম্বার তুমি দিবে না তাহলে কিছু লিখবে না, ঠিক আছে? তো এখানে আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি 01556505545, ওকে? এটা আমার মোবাইল নাম্বার দিলাম, তো এটা না দিলেও তোমরা পারবে। এরপরে আসছে আমাদের আসল এক্সাম, কেমন? তো আসল এক্সাম এইটাই, এই এতক্ষণ যা করেছি এখানে কোনো নাম্বার নেই আমাদের জন্য, কোনো পয়েন্ট নেই, বাট এখন যেগুলো করব এই কোশ্চেন আনসারের জন্য আমাদের এখানে পয়েন্ট লেখা আছে। দেখো এখানে যতগুলো আমাদের প্রত্যেকটা প্রশ্নে 30টা নাম্বার দেওয়া থাকবে, 30টা পয়েন্ট থাকবে, 30টা প্রশ্ন আমাদেরকে আনসার করতে হবে, আর এখানে 4টা অপশন আছে, আর অনেক সময় হয়তো 2 বা 3টা অপশন দেওয়া থাকবে, তখন তোমরা কারেক্ট আনসারটাই চুজ করে নেবে, ঠিক আছে? নাম্বার ওয়ান কোশ্চেনটা আমি পড়ছি, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, এই প্রশ্নের উত্তর, আমেরিকা, আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম আমেরিকা, ফ্রান্স, বাংলাদেশ, জাপান। তো আমাদের দেশের নাম আমরা সবাই জানি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তাহলে এই বাংলাদেশে আমি ক্লিক করলাম, ঠিক আছে? এই দেখো ক্লিক করলাম, ক্লিক করে এটা রেড মার্ক হয়ে যাবে। তো আমার এক নম্বর প্রশ্নের উত্তর দেওয়া শেষ, এটা কিন্তু দ্বিতীয়বার আমি চান্স পাবো না, আমি শুধু একবারই আমার উত্তর একবারই আমি চান্স পাবো, ঠিক আছে? এরপরে আসো, তো এখানে আরেকটা কথা আছে, আমরা সাবমিট করার আগেও আমরা আমাদের আনসারগুলো কারেক্ট করে নিতে পারবো, যখন আমরা সাবমিটটা ক্লিক করব তখন কিন্তু আর আমাদের কোনো কারেকশন নেই। এবারে নাম্বার টুতে আসো, উই ড্রিঙ্ক ড্যাশ, এখন আমরা ড্রিঙ্ক মানে কি? আমরা পান করা,
ঠিক আছে, ড্রিঙ্ক মানে পান করা, আমরা কি পান করি? ইয়ার, ফুড, চকোলেট, ওয়াটার। এখন দেখো আমরা কোনটা পান করি, উইচ থিং, উই ড্রিঙ্ক, এইখান থেকে আমরা কোনটা ড্রিঙ্ক করি? আমরা ইয়ার ড্রিঙ্ক করি না, ফুড ড্রিঙ্ক করি না, চকোলেট ড্রিঙ্ক করি না, আমরা অবশ্যই ওয়াটার ড্রিঙ্ক করি। যারা বলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবাই পারো, এটা যেহেতু ইংলিশ ক্লাস। তারপরে আছে তিন নম্বরে, দেখো দিস ইজ ড্যাশ অ্যাপল, এখানে দেখো কি লেখা আছে, অ্যান, দিস ইজ অ্যান অ্যাপল, দিস ইজ এ অ্যাপল, দিস ইজ দ্য অ্যাপল, দিস ইজ নান অ্যাপল, কোনটা হবে বলো তো? নান মানে এই তিনটার মধ্যে একটাও হবে না, তো তুমি বলো তো কোনটা হবে? আমরা এগুলো পড়েছি না ক্লাসে। অ্যাপলের প্রথম লেটারটা কি? এ। এ কি? এ হচ্ছে একটা ভাওয়েল, ভাওয়েল থাকলে কি বসে? জেনারেলি ভাওয়েল থাকলে আমরা অ্যান বসাই, দিস ইজ অ্যান অ্যাপল। ঠিক আছে, তাহলে দেখো আমি আরেকটু রিভাইজ করে নিই। প্রথম প্রশ্নের উত্তর আমি হোয়াট ইজ দ্য নেম অফ বাংলাদেশ দিয়েছি, উই ড্রিঙ্ক ওয়াটার দিয়েছি, দিস ইজ অ্যান অ্যাপল দিয়েছি, কারণ এখন আমি সাবমিটে ক্লিক করব। যখন আমি সাবমিটে ক্লিক করে ফেলবো আর কিন্তু আমার এখানে কারেকশন করা যাবে না। ঠিক আছে, তো আমি যেহেতু আমি নিশ্চিত শিওর, সুতরাং আমি সাবমিটে ক্লিক করছি। দেখো তোমরা এগুলো আনসার করার পরে সাবমিট ক্লিক করবে। সাবমিট ক্লিক করলেই দেখো এরকম একটা পেজ আসবে, এখানে কমপ্লিট, আমার পরীক্ষা, আমার এক্সাম কমপ্লিট হয়েছে। এখন যদি আমি আমার স্কোর দেখতে চাই তাহলে দেখো কি দেখতে পাবো, আমি কত পেয়েছি, এই দেখো আমার টোটাল পয়েন্টস 3/3, আমি কত পেয়েছি, 3/3, তিনের মধ্যে আমি তিন পেয়েছি। ঠিক আছে, যেহেতু আমার তিনটা প্রশ্নে কারেক্ট হয়েছে, তো এখানে আমার যদি প্রশ্ন ভুল হতো আমি কম নাম্বার পেতাম। ঠিক আছে, এই তো আমার স্কোর পেয়ে গেলাম। তোমরাও এভাবে তোমাদের উত্তর দেওয়ার পরপরই তোমাদের স্কোর পাবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ, আর তোমাদের আশা করছি আমি তোমরা যারা দেখছো এবং রেগুলার যারা ক্লাস করো তোমরা সবাই অনলাইন এক্সামে অংশ নিবে। আর এ পর্যন্তই সবার প্রতি শুভকামনা রইল, সবার পরীক্ষা ভালো হোক। থ্যাংক ইউ এভরিবডি।